नमस्कार बंधुरा, पम्पार किचेने आपनादेर सकलके स्वागत। एखन तो प्रचंड गरम पड़े गेछे, ताई एई गरमे एकटु तृप्ति पावार जन्य आज एकटा आइसक्रीम रेसिपी आपनादेर साथे शेयार करब। फलेर जूस दिये बानानो एई आइसक्रीमटा देखते जेमन सुंदर, खेते तेमनई दुर्दान्त। एकबार बानिये देखबेन, बाच्चा थेके बड़ो सबाई खूब पछन्द करबे। ताहले चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। আজকের আইসক্রিমটা বানানোর জন্য দেখুন আমি তরমুজ ব্যবহার করব, আর বাজার থেকে তরমুজটা আমি কিন্তু এইভাবে একটু কেটে নিয়ে এসেছি যাতে লাল হয়। যখন আপনারা বাজারে তরমুজ কিনবেন একটু লাল হয় কিনা সেইভাবে কিন্তু দেখে নিয়ে আসবেন, তবে কিন্তু এই আইসক্রিম যেটা বানাবো তার কালারটা দুর্দান্ত হবে। দেখুন এই তরমুজটা কিন্তু বেশ অনেকটাই লাল। এবার তরমুজটাকে আমি কিন্তু কেটে নেব। এই আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু আমার সম্পূর্ণ তরমুজটা লাগবে না, কিছুটা পোরশন লাগবে। আমি কিছুটা পোরশন কেটে নেব আর কিছুটা পোরশন কিন্তু রেখে দেব। প্রথমে দেখুন এই তরমুজ থেকে খোসাটা আমি কেটে বাদ দেব, তার জন্য এইভাবে আমি কেটে নেব। প্রথমে একদম নিচে কিন্তু সাদা অংশটা নেবেন না, এটা বাদ রাখবেন, এটা নরমাল বাড়িতে খেয়ে নেবেন। বা তরমুজের যে আইসক্রিমটা বানাবো তার জন্য কিন্তু এই লাল অংশটাই দরকার। এইভাবে সম্পূর্ণ তরমুজটাকে প্রথমে আমি কেটে নেব। এবার দেখুন একটা পাত্র নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার এই যে তরমুজগুলোকে আমি কেটে নিলাম, এই তরমুজগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। আর যে দানাগুলো রয়েছে সেই দানাগুলোকে আমি ছেঁকে নেব। দেখুন তরমুজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর তরমুজটা দেখুন বেশ অনেকটাই লাল। এখানে কিন্তু কোন রকম ফুড কালার ব্যবহার করার দরকার নেই, ফুড কালার ছাড়াই কিন্তু তরমুজটা ভীষণ লাল। তবে চেষ্টা করবেন ফুড কালার ব্যবহার না করতে, আর আপনারা যদি চান তাহলে ফুড কালার কিন্তু ব্যবহারও করতে পারেন, তবে ফুড কালার ব্যবহার না করাটা সব থেকে ভালো। এবার এখানে আমি এই চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এই চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ। এই বিট লবণ আর চিনিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। দুর্দান্ত খেতে হয় কিন্তু, এটা করা খুবই সহজ। একবার দেখার পর যে কেউ কিন্তু এই আইসক্রিমটা এইভাবে বানিয়ে নিতে পারেন, কোন রকম আগুনের দরকার হয় না, এমনিতে এটা খুব সুন্দর। দেখুন চিনি আর লবণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা চাইলে কিন্তু এইভাবে নর্মাল আইসক্রিমটা পাতে পারেন। আমি এখানে কি করব, এটাকে একটু ছেঁকে নেব ছাঁকনির মাধ্যমে। ছাঁকনির মাধ্যমে ছাঁকলে কিন্তু যে দানাগুলো থাকে অলমোস্ট বার হয়ে যায়, তো এইভাবে আমি ছেঁকে নেব। আমি অল্প অল্প দেবো আর এইভাবে ছেঁকে নেব। আর যদি মনে করেন আমরা মিক্সির জারে দেবেন তারাও দিতে পারেন, মিক্সির জারে দিলেও হবে, তখন কিন্তু দানাগুলো ব্লেন্ড হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। ওইভাবেও বানাতে পারেন আর এইভাবেও বানাতে পারেন। দেখুন কতটা জুস বার হয়েছে। দেখুন ছাঁকনির মাধ্যমে তরমুজের যে জুসটা আমি বার করেছি একদম কত ফাইন হয়ে গেছে, আর কত সুন্দর কালার দেখুন। এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। এবার দেখুন একটা আইসক্রিমের মোল্ডটা আমি নিয়ে নিয়েছি, মোল্ডের ঢাকাগুলো আমি প্রথমে খুলে দিলাম। এবার দেখুন চামচের মাধ্যমে আইসক্রিমের মোল্ডের মধ্যে এগুলো আমি ভরে দেব। দুর্দান্ত দেখতে হবে, তবে কিন্তু এটা সম্পূর্ণ আমি ভরবো না, অর্ধেক পোর্শন করেই ভরবো। তো এটা আমি একদম ইউনিক ভাবে বানাচ্ছি, আইসক্রিমটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর বাচ্চারা তো ভীষণভাবে আকৃষ্ট হবে এইরকম একটা আইসক্রিম পেলে। তো এখন তো গরমের সময়, আইসক্রিম দোকান থেকে না কিনে বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে হেলদি আইসক্রিম বানিয়ে দেবে, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আর একদম ফলের জুস দিয়ে বানানো, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, অসম্ভব সুন্দর দেখতে হয়, খেতেও দুর্দান্ত হয়। এইভাবে একবার কেমিক্যাল ছাড়া বা কোনো রকম ফুড কালার ছাড়া আমার মতো করে এই আইসক্রিমটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আমি এই পোর্শন করে কিন্তু ভরে দিলাম, সম্পূর্ণটা আমি ভরবো না, এই পোর্শনটা কিন্তু আমি অন্য একটা ফলের জুস দিয়ে ভরবো, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন কি করব, এই মোল্ডের ঢাকাগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য থাকলে কি হবে, এই আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে, আর তারপরেই কিন্তু আমি আর একটা ফলের জুস ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দেব কোন ফলের জুস ব্যবহার করি। এটাকে আমি ততক্ষণ 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এবার দেখুন আমি একটা রকম বেল নিয়ে নিয়েছি আর এইরকম একটা ছোট হামন্দিস্তার ডান নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে আমি এটাকে প্রথমে ফাটিয়ে নেব। দেখুন বেলটা কত সুন্দর, দেখুন একদম কিন্তু খোসা থেকে উঠে এসছে। এবার দেখুন এই পাত্র আমি একটা নিয়ে নিয়েছি আর একটা চামচ আমি নিয়ে নিয়েছি, এই চামচের মাধ্যমে কিন্তু বেলটাকে আমি নিয়ে নেব।
এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, তবে খুব বেশি নয়, একদম সামান্য পরিমাণে। এই পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এটা একটু ভিজে নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এটা বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এর মধ্যে যে পাল্পটা রয়েছে পাল্পটাকে খুব ভালোভাবে বার করে নিতে হবে। এবার দেখুন একটা পাত্র আর ছাঁকনি নিয়ে নিলাম, যে ছাঁকনির মধ্যে আমি তরমুজের পাল্প বার করলাম সেই ছাঁকনিটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সমস্ত বেলের জুসটা দিয়ে দেব। এবার চামচের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এর যে পাল্প রয়েছে সেটাকে খুব ভালোভাবে বার করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু একটা খুব ঘন পাল্প বার হবে, তো আমার এরকম ঘন পাল্প দরকার। এবার এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই চামচে 1.5 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন। তা আমি এখানে যে চিনিটা ব্যবহার করছি সেটা ব্লেন্ড করা চিনি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন, মানে যেটা দানা চিনি। এবার এটাকে মেল্ট হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখুন এটাকে আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম, আর যে বেলের যে জুসটা বার করে আমি এটা বানিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। আর দেখুন অনেকটাই কিন্তু বরফ হয়ে জমে গেছে 2 ঘন্টার মধ্যে, দেখেই বুঝতে পারছেন বেশ অনেকটাই কিন্তু বরফ হয়ে গেছে। আর এখানে কিন্তু আইসক্রিম মোল্ডে দেওয়ার জন্য কাঠিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার বেলের যে জুসটা আমি বানালাম আইসক্রিমের জন্য, বাকি পোর্শনটা এইটা দিয়ে ভরে দেব। এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে এই আইসক্রিমটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়, অসম্ভব সুন্দর। এবার দেখুন আইসক্রিমের মোল্ডের ঢাকাগুলো আমি লাগিয়ে দেব। এবার কাটিগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি আইসক্রিমের যে কাটিগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন ওভারনাইট হয়ে গেছে, ওভারনাইট রাখার পর আজ মর্নিং এ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা বেশ জমে গেছে। এইভাবে কয়েক সেকেন্ডের জন্য জলের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে আইসক্রিম গুলো মোল্ড থেকে ছেড়ে আসবে। এইভাবে আমি একটু গায়ে জল দিয়ে দেব। কয়েক সেকেন্ড জল দিয়ে রাখার পর এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন অসম্ভব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম গুলো জমে গেছে, দুর্দান্ত দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে এটা তেমন সুন্দর খেতেও লাগে, দেখুন কত সুন্দর হয়েছে। একটা পাত্র নিয়ে নিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর। কোনটা আইসক্রিম দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটাও ভেঙে যায়নি। দেখুন প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আর কালারটা দেখুন, এখানে কিন্তু কোন রকম ফুড কালার আমি ব্যবহার করিনি, তা সত্ত্বেও কালারটা দেখুন অসম্ভব সুন্দর কালার এসেছে। বাড়িতে অবশ্য কোন রকম কালার ছাড়া এইভাবে কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারে, বাচ্চারা দেখলে কিন্তু ভীষণ পছন্দ করবে, আর বাচ্চাদের পছন্দের মতো দেখতেও হয়েছে, দেখুন কত সুন্দর। আজকে আমার এই আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।